তো আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কি ধরনের বোর্ড ওয়্যারিং করব। তারপর বল দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন তিনটি সুইচ রয়েছে, একটি টুপিং সকেট, একটি ইন্ডিকেটর। তো ইন্ডিকেটর কাজ তো আমরা সকলেই জানি, যদি বোর্ডের মধ্যে কারেন্ট থাকে তাহলে এটি আমাদেরকে বোঝায় যে বোর্ডের মধ্যে কারেন্ট আছে। আর এই দুটি সুইচের মাধ্যমে আমরা দুটি লাইট অন অফ করব। আর এই সুইচটি হচ্ছে টুপিং সকেটের জন্য, যখন সুইচটি অন থাকবে তখন টুপিং সকেটের মধ্যে কারেন্ট থাকবে, আর যখন সুইচটি অফ থাকবে তখন কারেন্ট থাকবে না। তো আমি এই ইন্ডিকেটরটি আমার বাম পাশে বসাইছি আর টুপিং সকেট ডান পাশে। তো আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী এগুলো বসিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কানেকশন আমি যেভাবে দেখাবো ওইভাবে কানেকশনগুলি হয়ে যাবে। তো যখন বোর্ডটি আমি উল্টো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন টুপিং সকেটটি আমার বাম পাশে চলে আসছে আর ইন্ডিকেটরটি ডান পাশে। এরকম কিছু তার আমরা ছোটো করে কেটে নিব। তো আমরা তারগুলো সকেট বাদ দিয়ে সবগুলো নিচে টার্মিনালে কানেকশন দিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কানেকশনটি করি। তো ইন্ডিকেটর বা তিন নিচে টার্মিনাল থেকে সবগুলো সুইচের নিচে টার্মিনালে কানেকশনটি দেওয়ার পর আমরা এই তারটি যদি এভাবে যদি সকেটের মধ্যে ডাইরেক্ট কানেকশন করে দিতাম তাহলে এই সকেটের মধ্যে সবসময় কারেন্ট থাকতো। তো আমরা এভাবে কানেকশন করব না, আমরা এই সুইচের মাধ্যমে সকেটটি কানেকশন করব। তো সুইচের উপর টার্মিনাল থেকে আমরা সকেটের নিচে টার্মিনালের মধ্যে তারটি কানেকশন করে দিব, যাতে করে সুইচের মাধ্যমে সকেটটি অন অফ করা যায়। তো এখন আমরা এই দুটি সুইচের মাধ্যমে দুটি লাইট অন অফ করব। তো লালগুলো হচ্ছে লাইটের ফেজ, তো আমরা এই দুটি ফেজ লাইন সুইচের উপর টার্মিনাল মধ্যে কানেকশন করে নিই। এখন আমরা লাইটের নিউট্রাল কানেকশন করব। আর একটা কথা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্ডিকেটর আর একটি টুপিং সকেট আছে। তো ইন্ডিকেটর আর টুপিং সকেটের মধ্যে দুটি লাইন কানেকশন করতে হয় ফেজ নিউট্রাল। তো ফেজ আমরা নিচে টার্মিনালগুলোর মধ্যে কানেকশন করে দিয়েছি, এখন উপর টার্মিনালগুলোর মধ্যে আমাদেরকে নিউট্রাল কানেকশন করতে হবে। তো আমরা এরকম একটি তার নিয়ে নিব। তো তারটি আমরা সর্বপ্রথম এই টুপিং সকেটের উপর টার্মিনাল মধ্যে কানেকশন করে নিই। তো টেস্টার মাধ্যমে আমরা এটি ভালোভাবে টাইট করে নিব। তো এখন তার এই প্রান্ত আমরা দেখতে পাচ্ছেন এখানে লাইটের নিউট্রালগুলো বাকি আছে। তো আমরা লাইটের নিউট্রালগুলো একসাথে করে এই টুপিং সকেটের নিউট্রাল মধ্যে কানেকশন করে নিব। তো এখন এই লাইনটি আমরা ইন্ডিকেটরের উপর টার্মিনাল মধ্যে কানেকশন করব, যেহেতু এখানে নিউট্রাল কানেকশন করার প্রয়োজন। বোর্ডের মেন লাইনগুলো নিব। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি লাইন, কালোটি নিউট্রাল আর লালটি ফেজ। তো এগুলো আমরা সকলেই জানি। তো আমরা সর্বপ্রথম সবগুলো সুইচের নিচে টার্মিনালে যে লাইনগুলো কানেকশন করছি এখান থেকে যে কোনো একটির মধ্যে আমরা এই ফেজ লাইনটি কানেকশন করে দিতে পারি, শুধু এই চারটি টার্মিনালের মধ্যে কানেকশন করব, অন্য কোথাও না। তো আমরা এখান থেকে ইন্ডিকেটর বা তিন নিচে টার্মিনালের মধ্যে এই ফেজ লাইনটি কানেকশন করে দিব। তো এখন আমরা নিউট্রাল লাইনটি কানেকশন করব। তো এটি আমরা উপরে যে নিউট্রাল টার্মিনালগুলো আছে এখানে আমরা কানেকশন করব। তো এভাবে যদি আপনারা বোর্ডটি কানেকশন করেন তাহলে খুব সহজে আপনারা আপনাদের বাসাবাড়ির কাজটি নিজেরাই করে নিতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে লাইন নেই, যখন লাইন দিব তখন ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটরটি জ্বলতেছে। তো এখন যদি আমরা সুইচগুলো অন করি দেখতে পাচ্ছেন লাইটগুলো জ্বলতেছে। এটি হচ্ছে টুপিং সকেটের সুইচ, যখন সুইচটি অন করব তখন লাইটটি জ্বলবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং কেউ উপকারে আসে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন। আর আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।